আসসালামু আলাইকুম এসকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের গণিত ক্লাস শুরু করছি আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিত বিষয়ক অধ্যায় ষোলো অনুসরণের ষোলো দশমিকাকের চার নম্বর অঙ্কটি সমাধান করব চার নম্বর প্রশ্নটি আছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য পোস যথাক্রমে পঁচিশ সেন্টিমিটার এবং সাতাশ সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে চুরাশি সেন্টিমিটার ত্রিগুষ্ঠীর ক্ষেত্রফল নির্ণয় করো এখানে আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু থাকে দুটি বাহুর দুর্গ দেওয়া আছে এবং আবার তিনটা বাহুর যোগ ফল হলো পরিসীমা পরিসীমা দেওয়া আছে তাহলে দুইটা বাহুর যোগ ফল করে পরিসীমা থেকে বাদ দিলে আমরা তৃতীয় বাহুর দৈর্ঘ্য জানতে পারবো সমাধান দেওয়া আছে ত্রিগুষ্ঠীর পরিসীমা চুরাশি সেন্টিমিটার এবং ধরি ত্রিভুষ দুটির দৈর্ঘ্য এ সমান টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এবং বি সমান টোয়েন্টি সেভেন সেন্টিমিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য সি সেন্টিমিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য পাই আমরা সি ইকুয়াল টু এইটি ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি সেভেন আমরা টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সেভেন যোগ করলে পাই ফিফটি টু তাহলে এইটটি ফোর থেকে যদি ফিফটি টু বাদ দিই আমরা পাই থার্টি টু সেন্টিমিটার তাহলে আমরা তিনটা বছর দৈর্ঘ্য পেয়ে গেলাম একটা পঁচিশ একটা সাতাশ একটা বত্রিশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন এবং থার্টি টু ত্রিপুষ্টির পরিসীমা টু এস ইকুয়াল টু এইট্টি ফোর আমরা পরিসীমা এখানে দেওয়া আছে পরিসীমা আমরা টু এস ধরলাম তাহলে এর সমান হলো ফর্টি টু হয় এর সমান ফর্টি টু হয় আচ্ছা তাহলে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা জানি চূত্র দুটোবার আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এক মাইনাস বিস মাইনাস সি এখানে এ বি সি হলো তিনটে বহু দৈর্ঘ্য এবং এস হলো অর্ধ পরিষেবা অর্ধ পরিষেবা ফর্টি টু আমরা এই মানগুলো বসাই বসাইলে আমরা পাই রুট অভার ফর্টি টু ইন্টু ফর্টি টু মাইনাস টোয়েন্টি ফাইভ ইন্টু ফর্টি টু মাইনাস টোয়েন্টি সেভেন ইন্টু ফর্টি টু মাইনাস থার্টি টু আমরা এই বে ফার্স্ট ব্রিগেডের কাজটা বিক্রটা করি ইয়ে করলে আমরা পাই ফর্টি টু ইন্টু সেভেন্টিন ইন্টু ফিফটিন ইন্টু টেন এটা গুণ করলে আমরা পাই